সবার চোখে যেটা সত্য সত্য না হইতে পারে। সত্য যে সবসময় সত্য হয় না সেটা আমরা সবাই জানি। সেই জানা ব্যাপারটাকে নতুন করে আমাদের সামনে নিয়ে হাজির হয়েছেন আশফাক নিপুনের মহানগর টু। ২০২১ সালের একুশে জুন মহানগরের প্রথম কিস্তি আসার পর পুরো বাংলাদেশ জুড়ে হইচই পড়ে গিয়েছিল। বাস্তবিকই হইচইয়ের সিরিজ যেহেতু হইচই তো পড়বেই। আপাদমস্তক ঘুষখোর দুর্নীতিবাজ ওসি হারুনের চারপাশের পরিবেশের রূপকে নির্মাতা আশফাক নিপুন আস্ত বাংলাদেশটাকে ফুটিয়ে তুলেছিলেন। কিভাবে সাধারণ মানুষের ব্যক্তিগত জীবনে নাক গলিয়ে বড় বড় মানুষের অন্যায়কে ধামাচাপা দেয়া হয় তার চাক্ষুষ দলিল বলা চলে মহানগর রেপ সৃষ্টিকে। প্রথম সিজনের শেষে যখন জানা গেল ওসি হারুন আসলে অপরাধীর ছদ্মবেশে ধর্ষিতা এক নারীকে ন্যায় বিচার দিতে চেষ্টা করছিলেন, আমাদের সবার মন জয় করে ফেলেন তিনি। ব্যক্তিগতভাবে কুমিল্লার মুনি আত্মহত্যার সাথে মহানগরে শ্যামল মালা অভিনীত আফনান চৌধুরী যাকে হ্যারাস করেছিল তার মিল পেয়েছিলাম আমি। কিন্তু নতুন ট্রেলারে একেবারে ভিন্ন প্লট শুরু হয়েছে বলে মনে হচ্ছে। আগের সিজনে মোশাররফ করিমের সাথে পাল্লা দিয়ে মোস্তাফিজুর নূর ইমরান অভিনীত মলয় চরিত্রটি খুব মন কেড়েছিল। আলাদাভাবে নজর কেড়েছিলেন জাকি এবারি মম অভিনীত শাহানা হুদা চরিত্রটিও। এছাড়া নাসিরুদ্দিন খান খাইরুল বাশার ফাটাফাটি কাজ করেছিলেন। দুঃখের বিষয় এদের একজনকেও নতুন ট্রেলারে পেলাম না, দেখলাম না কাস্ট লিস্টেও। একেবারে নতুন একটা বোমা হামলা বা জঙ্গি ঘনিষ্ঠ প্লট নিয়ে কাহিনী এগোবে মনে হচ্ছে। ব্যাপারটা অবাক করল। ওসি হারুনের কথায় কথায় দুটো কথার ব্যাপারটিও অনুপস্থিত ছিল ট্রেলার জুড়ে। দুইটা জিনিস কারণ অপেক্ষা করেন, একদম শেষে লাইনটা ভিন্নভাবে এলো, দুইটা কথা ভুলে যাবেন। যাই হোক, মাত্র ১৩ দিন পর আসছে মহানগর টু। দেখা যাক প্রথম সিজনের অজানা উত্তর কতটা আসে, প্রত্যাশা পূরণ হয় কতটা। ভিডিওতে লাইক দিন, কমেন্ট করে জানান মহানগর টু নিয়ে আপনাদের কি প্রত্যাশা, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন যেন আমি নতুন ভিডিও দেওয়া মাত্র তা আপনাদের সাথে সাথে পেয়ে যান। ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, টাটা।